হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালোই রয়েছি। আমার নতুন আরও একটা ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। আজকে শুক্রবার আর সকাল থেকে সমস্ত কাজ সেরে নিয়েছি, শুধু ঘরটা মুছলেই হয়ে যাবে। আর বিছানা চান সব টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো সারছি, তার কারণ একটা জায়গা যাওয়ার আছে। তবে এখন যাব না, দুপুরে যাব, সমস্ত কাজ বাজ গুছিয়ে গাছিয়ে রেখে যাব। সমস্ত কাজ বাজ গুছিয়ে রেখে গেলে আর কোনো টেনশনই থাকে না, এসে তবু একটু বিশ্রাম নিতে পাবো। তো তাই একটু তাড়াই আছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ঘরটাও প্রায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোছা হয়ে আসছে, শুধু টিভির দরটা মুছে নিলেই হয়ে যাবে। আর এখন বানাতে যাব টিফিন, আর বর এদিকে বলছে চাও খাবো। তো যাই হোক, ওর জন্য টিফিন বানাতে যাব, শুধু ওর জন্যই নয়, আমরাও খাবো, মেয়েও খাবে। মেয়েও টিউশন থেকে চলে এসেছে, তো চাও বানালে তিনজনেই একসাথে খেয়ে নেব। তো বন্ধুরা, এই বছর আমার তেমন কিছুই কেনাকাটা হয়নি। তো মেয়েকে কিনে দিয়েছি আর আমার বর নিয়েছি, আর আমি এখনও পর্যন্ত নেইনি। তো বাড়ি করেছি, তোমরা তো সবই জানো, নতুন একটা বাড়ি তৈরি করতে গেলে কতটা মানে কি আর কি টেনশন, খরচা, সব মাথার মধ্যে চাপ থাকে। তো তাই আমি এখনও কেনাকাটা কিছুই করিনি, তবে নেবো না তা নয়, পুজো মানে নিতেই হবে, সে কমা দামি হোক আর একটা দামি হোক। তবে হাতে কোনো একটা দুটো দিন বাকি থাকবে, তখন আমি মার্কেটিং করতে যাব, মানে আমার নিজের জন্যে আর কি। তো দেখতে পেলে ওইদিকে তো বরকে চাউমিন বানিয়ে দিলাম আর মেয়ে আমি একটু খেয়ে নিলাম। আর সবটা ভিডিও দেখানো সম্ভব নয়, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমি একটু তাড়ায় রয়েছি বললাম, তো এই জন্যে। আজকে ভীষণ ভালো রোদ বেরিয়েছে, এত সুন্দর রোদ বেরিয়েছে মানে বলার মতো নয়। ইচ্ছে করছে সমস্ত জামা কাপড় ঝটপট জাঁকিয়ে কেচে নিই, কিন্তু না, কাচবো না, কাচতে গেলে আমার রান্নার দেরি হয়ে যাবে। তাই জামা কাপড়গুলো ঝাঁকিয়ে রাখবো, রেখে তারপরে রান্না করতে যাব। আর রোজের রোজ জামা কাপড় কাঁচা হয়, এই যে টানা দুই দিন বৃষ্টি হয়েছে, তার জন্যে যে এক্সট্রা জামা কাপড় থাকে সেগুলোই যা রেখে দিই, তাই জন্যে এত জমিয়ে গিয়েছে। আর যে রোজের রোজ যে জামা কাপড় যে পরে আছি, ওগুলো তো রোজে ধুয়ে দিচ্ছি। কী বলতো, এই যে বাজার যাচ্ছি, এই যে আমার মেয়ে পড়তে যাচ্ছে, এগুলো তো একটা ঘাম গন্ধ করে, তাই না? তো এগুলোই জাস্ট রেখে দিয়েছিলাম। আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে আর স্থিরে থাকতে পারছি না, ভাবলাম না এগুলো ধুয়ে নিলেই যেমন মনটা শান্তি। তো দেখো, ভালো করে একটু ঝাঁকিয়ে হাত দিয়ে একটু নোংরে নোংরে এগুলোকে রেখে দেব, আর পরে এগুলোকে একটু থাবা দিয়ে ধুয়ে নেব। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার আর একদম জলের সমস্যা নয়, জল আছে বলে আমি যখন খুশি এখানে এসে ধুয়ে নিচ্ছি, একটু থাবা দিয়ে দিলেই আমার এভেলেবেল জলটা পাচ্ছি বলে ধুয়ে নিচ্ছি। তো আমার একটু মিলার সমস্যা তবে আগে ছিল, এখন আবার মিলার সমস্যাটাও অনেকটা দূর হয়ে গিয়েছে। তার কারণ আমি যে নতুন বাড়িটা বানিয়েছি, তার উপরের রুমে আমার দড়ি টাঙানো রয়েছে। তো যেদিনই দেখছি টানা দুই তিন দিন বৃষ্টি হচ্ছে, তখনই উপরে গিয়ে মিলে দিচ্ছি, মানে আমার কাঁচা মেলার সমস্যাটা অনেকটাই মিটে গিয়েছে। তো সব কিছু সব ঠিক হবে, মানে ধীরে ধীরে, কথায় আছে না যে একটু সবল করলে ঠিক মিঠা হয়। তো যাই হোক, এদিকে যে টিফিনটা খেয়েছিলাম সেই সব টিফিনের বাসনগুলোও ধুয়ে নিলাম। আর ওইদিকে আমার বর এনেছে কি দেখো, চিকেন। যেদিনই একটু তাড়ায় থাকবো সেই দিনই উনি এই সব জিনিস নিয়ে আসবে। তবে আমাকে ফোন করেছিল যে আমি চিকেন কিনে নিয়েছি, তোমার কি আর কিছু নিয়ে মানে বাড়ি নিয়ে যেতে হবে? আমি বললাম যখন কিনেই নিয়েছো চিকেনটা, তাহলে টমেটোর নাও সাথে, টমেটো তো নেই। আর চিকেনে টমেটো না দিলে চিকেনের যেন কালারও ভালো আসে না আর খেতেও ভালো লাগে না। তো এবার আমি চিকেনটাও ধুয়ে নেবো। আর আমার বাড়ির কাজ অনেক এখনও বাকি, যেমন ধরো টাইলস বসানো, পট্টি করা, রং করা, পাইমার করা, এইসব আর কি অনেকটাই কাজ বাকি। তবে ভাবছি আগে গৃহপ্রবেশটা করে নেব, দেখি পুজোর আগে ভালো দিন আছে নাকি দেখে ওই পুজোর পরে করে নেব গৃহপ্রবেশটা, তারপরে বাকি কাজগুলো করব। আসলে কি বলো তো, আমার তো যেহেতু পাশে রুম রয়েছে, অতটাও অসুবিধা হচ্ছে না, তাই ধীরে বসে করছি আর কি, এই জন্যেই। তবে ইচ্ছে আছে নভেম্বর ডিসেম্বর মাসের দিকেই ঢুকে, নভেম্বর না হলেও ডিসেম্বর মাসে শিওর বাড়িতে ঢুকে যাবো, আর তার আগে গৃহপ্রবেশটা সেরে নেব।
তো আজকে একটু তাড়াই রয়েছি, তারপরে এইসব নিয়ে এসেছি, আমার এত বিরক্ত লাগছে। তবে আমার চিকেন রান্না করাটা যতটা সময় লাগে না, তার থেকে বেশি সময় লাগে এই চিকেন ধোয়াটা, এতটা সময় লাগায় আমি মানে বলার মতো না। যাই হোক, দেখো এদিকে চলে এসেছি, আমার প্রায় মাংসের ঝোলটা কমপ্লিট। এই আলুগুলো একটু দেখে নিচ্ছি, সেদ্ধটা হয়েছে কিনা। আর ওইদিকে দেখতে পাচ্ছ, ওই যে হাঁড়ির মুখে আমার ভাতও হয়ে গিয়েছে, আর হাঁড়ির মুখে ওইটা উচ্ছে আলু ভাজা করেছি। এই হচ্ছে আজকে দুপুরে আর কি খাওয়া দাওয়া আমাদের। একবারে সিম্পল আর চিকেনের ঝোল মানে তো আর কোনো কথাই হবে না, ওটা দিয়েই আমরা খেয়ে নেবো। আর বেশিরভাগ আমার ভিডিওতে দেখবে চিকেনের ঝোল যেদিনই আমাদের হয়, এক্সট্রা অন্য কিছু হয়নি, তবে এই ভাজাভুজিটাই হয়। তো খাওয়া দাওয়া করে স্নান করে আমি আর তোমাদের সামনে এলাম না, তার কারণ আমি একটু রেডি হয়ে গিয়েছি আর এক জায়গায় যাবার কথা ছিল বলে আর ক্যামেরার সামনে এলাম না, এখন একবারে এলাম। দেখো সমস্ত কাজ বাজ সেরে রেডি হয়ে এই যে জামা কাপড়গুলো তুলতে এলাম, অর্ধেক জামাকাপড় আমার ভিজেই গিয়েছে। কখন যে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল আমি তো ঘরের ভেতরে ছিলাম, বুঝতেই পারিনি। তো যাই হোক, বেরিয়ে পড়লাম যাওয়ার জন্যে, আর এদিকে আমার বড় রেডি হয়ে গিয়েছে, চলো যাওয়া যাক। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর এই বছর আমি জামাকাপড় কিছুই নেইনি, তার কারণ আমার তো বাড়ি হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, তো তার জন্য একটু টাপেই রয়েছি। তো এই যে চলে এলাম টেন্সে, এটা একটা শোরুম, আর এখান থেকে আমার বর আবার জামা প্যান্ট এগুলো নেয় আর কি, ও ব্র্যান্ডেড মাল ছাড়া নেয় নি। আর এই যে কলকাতা গিয়েছিলাম সেখান থেকে ও নেয়নি, চেঞ্জ করার একটা ব্যাপার থাকে, এত দূরে কে আসবে চেঞ্জ করতে, তাই জন্যে। তো এবছর আমি এখনও নেইনি, তবে নেব, পুজো মানে নিতেই হবে, হাতে গোনা একটা দুটো দিন বাকি থাকবে তখন আমি নেব, একটা হয়তো দুটো শাড়ি, এক দুটো শাড়ি। তো চলো বন্ধুরা, আমাদের কেনাকাটা কমপ্লিট, আর আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার সব কিছু করে দিও। আর টাটা, গুড নাইট বন্ধুরা।